আর এবার যে গুরুত্বপূর্ণ খবর, চোখ রাখবো বাঁকুড়ার কোতুলপুরে নজর রাখতে হচ্ছে। কারণ কোতুলপুরে মাটির বাড়ি ধসে মৃত্যু হলো একজনের, মৃতের নাম রবি সিং। ঘটনায় আহত হয়েছেন আরও ছজন। কোতুলপুর থানার কোনারপুর গ্রামে গতকাল রাতে বৃষ্টির মাঝেই মাটির দোতলায় একটি বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়লে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ায় কোতুলপুর থানার কোনারপুর গ্রামে নিজের মাটির বাড়িতে অন্যান্য দিনের মতোই পরিবারের অন্যান্য দিনে ঘুমাচ্ছিলেন বছর 65 এর রবি সিং। গভীর রাতে বৃষ্টির মধ্যে আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ভেঙে পড়া মাটির দেওয়ালে চাপা পড়ে যায় বাড়িরই সেই পরিবারেরই 7 জন, যার মধ্যে 6 জন গুরুতর আহত, একজন ইতিমধ্যেই মারা গিয়েছেন। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আরও আপডেট নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে সঞ্জীব। সঞ্জীব, তুমি আরও ভালো বলতে পারবে যে কোতুলপুরে যে ঘটনা, মাটির বাড়ি একেবারে ধসে সেখানে কিন্তু মৃত একজন এবং পাশাপাশি 6 জন আরও আহত হয়েছেন, বর্তমান পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো? সামান্য তো বৃষ্টি, এই সামান্য বৃষ্টিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো মাটির বাড়ি। বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের অন্তর্গত কোনারপুর গ্রাম, এই গ্রামেই একটি মাটির দোতলা বাড়ি রাতের বেলায় বৃষ্টি চলাকালীন হুড়মুড়িয়ে ধসে পড়ে এবং সেখানেই মাটির নিচে চাপা পড়ে গুরুতর জখম হন ওই একই পরিবারের 7 জন সদস্য। এলাকার সাধারণ মানুষরা তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে রবি সিং নামে 65 বছর বয়সী এক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। পাশাপাশি ওই 6 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। এই মুহূর্তে সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছে। দেখো, গতকাল থেকেই বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে নিম্নচাপের কারণে বৃষ্টি শুরু হয়েছে। কোনারপুর গ্রামেও গতকাল রাতভর বৃষ্টি হয় এবং সেই বৃষ্টি চলাকালীনই কোনারপুর গ্রামে রবি সিং এর যে বাড়ি রয়েছে, একটি মাটির দোতলা বাড়ি, সেই বাড়িটি হুড়মুড়িয়ে কিন্তু ভেঙে পড়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই কোতুলপুর ব্লক প্রশাসন গোটা পরিস্থিতি নজরে রয়েছে তাদের, ওই পরিবারের পাশে সব রকম ভাবে সহযোগিতা কিভাবে করা যায় প্রশাসন কিন্তু সেদিক থেকে তৎপর রয়েছে। গৌরব, কিন্তু প্রশাসন তো তৎপর রয়েছে সব দিক থেকে সহযোগিতা করার জন্য, কিন্তু সরকারি যে প্রকল্প, এই যে মাটির বাড়ির বদলে সরকারি আবাসন, সেটা কোথায় গেল সঞ্জীব? কেননা এই যে রীতিমত এই ঘটনা তো প্রথম নয় বাঁকুড়াতে, রীতিমত দ্বিতীয়বার বা একাধিকবার এই ঘটনা ঘটছে, মাটির দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হচ্ছে একের পর একের, এ তো নতুন নয়। সেক্ষেত্রে প্রশাসন নজরদারি কোথায় দিচ্ছে, সরকারি আবাসন কোথায়? দেখো, বারবারই এই যে আবাস যোজনা, এই আবাস যোজনা নিয়ে শাসক বিরোধীর রাজনৈতিক তর্জা কিন্তু লেগেই রয়েছে। যেমনটা শাসক দলের পক্ষে অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা আটকে রেখেছে, সে কারণেই কিন্তু বাংলার যারা বঞ্চিত মানুষ, যারা অসহায় গরিব মানুষ রয়েছে, যাদেরকে পাকা বাড়ি দেওয়ার কথা রয়েছে আবাস যোজনার তালিকায়, তাদের কিন্তু রাজ্য সরকার আবাস যোজনা দিতে পারছে না। স্বাভাবিকভাবে এই পরিবারটিও আবাস যোজনার তালিকায় নাম রয়েছে, কিন্তু তারা এখনো আবাস যোজনা পায়নি, আর যার কারণে এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই কোতুলপুর ব্লক প্রশাসন ঘটনাস্থলে গেছে এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিনে তাদেরকে দ্রুত আবাস যোজনার বাড়ি কিভাবে দেওয়া যায় তার জন্য কিন্তু প্রশাসন অত্যন্ত সচেষ্ট রয়েছে। গৌরব, সচেষ্ট তো রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সেখানকার মেম্বার, তারা কি জানাচ্ছেন এই বিষয়ে? দেখো, ইতিমধ্যে কোতুলপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি ঘটনাস্থলে গেছেন, পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে বা এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন এবং গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেছেন। তারা গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং কেন তারা আবাস যোজনার বাড়ি এখনো পর্যন্ত পায়নি সেই বিষয়টাও তারা খতিয়ে দেখছে। এবং সব মিলিয়ে কিন্তু বিরোধীরা কিন্তু শাসক দলকে আক্রমণ করছে, তারা বলছে যে শাসক দলের দুর্নীতির কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা আটকে রেখেছে, যার কারণেই সমস্যা পড়তে হচ্ছে এ বাংলার সাধারণ মানুষদের। গৌরব, একেবারে সঞ্জীব ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। মাটির বাড়ি ধসে মৃত এক, আহত 6, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশাসন একেবারেই নজরদারি দিতে প্রস্তুত, কিন্তু প্রশ্ন একাধিকবার উঠে আসছে যে সেখানে সরকারি আবাসন দেওয়ার কথা, যেখানে সরকারের তরফ থেকে প্রকল্প রয়েছে একাধিক, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মাটির বাড়িতে নিশ্চিন্তে কিন্তু ঘুমোতে পারেন না সাধারণ মানুষ। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু বৃষ্টি হলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং মাটির দেওয়ালে চাপা পড়ে কিন্তু ঘটে চলে অনবরত দুর্ঘটনা। এখন সেদিকটা নজর রাখছে স্থানীয় প্রশাসন। যে ছবি তুলে ধরলাম আমরা বাঁকুড়া থেকে কোতুলপুরে, সেখানেও কিন্তু একই ঘটনা, মাটির বাড়ি ভাঙা পড়ে সেখানে কিন্তু মাটির দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হলো একজনের, পাশাপাশি 6 জন একই পরিবারের আহত, তারা সকলেই ইতিমধ্যে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটা আগামীকাল রাত্রে একটা আমার বাড়িতে ফোন আসে রাত 1টার সময় যে আমার মামার বাড়ি হচ্ছে তোমার শিওরে শান্তিনাথের পশ্চিম দিকে অপরিচিত, আমার মামার বাড়িতে হচ্ছে তোমার ঘর একটি ভাঙা পড়ে যায়, দেয়াল চাপা যায় জনা 5-7, তার মধ্যে আমার মামি মারা যায়,
বাকিগুলোকে ভর্তি করে পুলিশের হেফাজতে ওরা নিয়েছিল বা এমন জিসিবি গাড়ি দিয়েও টেনে বের করেছে। বের করে নিয়ে যাওয়ার পর জনা পাঁচশো আহত হয়েছে, তাদেরকে আমরা বিষ্ণুপুরের হসপিটালে ভর্তি করেছে। আমার মামিকে গড়ায় ভর্তি করেছিল, ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেছে।